তো এটা দেখে একদম মন টন পুরো ভরেই যাচ্ছে, মানে এতটা কিউট কিউট জিনিস। তো বন্ধুরা দেখো এই দূর থেকে আমাদের মোহন আর নূপুরকে কতটা সুন্দর লাগছে। উলু দাও সবাই, আমরা যাচ্ছি নূপুরের বৌভাতে সবাই মিলে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফাইনালি আজকে আমাদের নূপুরের বৌভাত হতে চলেছে, যেটা সব অপেক্ষার আজকে শেষ হবে, তাই তো? আমরা এই সোলা টোলা নিয়ে সাইডে রাখবো, আর এরপরে আরো অনেক মজাদার কিছু হবে, সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে তুমি কিছু বলো আর আমি তাড়াতাড়ি যাই। এখন সব কাজবাজ করছি, কাজবাজ দেখো। এই জায়গাটা হচ্ছে নূপুরের বৌভাতটা হবে, তো এই জায়গাটা সুন্দরভাবে আমাদের সাজাতে হবে, তার কারণে ফুল টুল যাবতীয় যা যা আছে সব কিছু আনা হয়েছে, তোমরা এক এক করে সব দেখতে পারবে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আজকে মানে আমি সব জিনিস বানিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে, তোমাদেরকে বললাম সেগুলোই তোমাদেরকে একটু করে দেখাই এখন, আর যখন সাজাবো তখন তোমরা আরো সুন্দর করে দেখতে পারবে। আর এখন আমি তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে এইটা, কি সুন্দর পুঁথি দিয়ে একটা লাভের মতো করেছে, আর মাঝখানে দোকান থেকে নূপুর আর মোহনের ছবি বার করে এনেছে, তাই তো? এটা হচ্ছে কোথায় থাকবে? এটা এটা গেটের সামনে। আচ্ছা, যখন সাজাবো তোমরা বুঝতে পারবে এগুলো কি। খুব সুন্দর হয়েছে। তো এইগুলো আমি নানান ঝিলঝিল মানে অনেক ঝিলঝিল ঝিলঝিল পেপার দিয়ে মুড়িয়ে মুড়িয়ে বানিয়েছি, দেখো। তো এইটা হচ্ছে আমাদের নূপুর আর মোহনের বসার চেয়ারটা, তো হেভি সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইক করে দাও, আর তাড়াতাড়ি বলো যে এটা কতটা সুন্দর হয়েছে। এটা যখন বসানো হবে আর নূপুর আর মোহনকে যখন বসানো হবে তখন তো খুব সুন্দর লাগে, বলো তো? এটা হয়ে গেল সাইডে রেখে দাও। তারপরে এই গেটটা তোমরা দেখেছই? হ্যাঁ, এই গেটটা তো আগের দিন বানালো। তারপরে চলো, এটা হলো নূপুরের বসবে মঞ্চ। এটা মঞ্চ তো ঠিক আছে, মাথায় দিচ্ছে কেন? খুবই সুন্দর লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে বলো, প্রতিটা জিনিস দেখো আর কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। এইটা হলো, পরে বুঝতে পারবে কি, এখনো তোমরা বুঝতে পারবে না, বললে পারো। ঠিক আছে, তাহলে এটা সাইডে রেখে দাও তাহলে। তো এখন আর যা যা বানানো হয়নি এগুলো জোড়া লাগাতে হবে, সেইগুলোই সেই কাজগুলোই আজকে আমি করি। হ্যাঁ, তো বন্ধুরা খুব মজাদার হতে চলেছে আজকের আমাদের নূপুরের বৌভাতটা। তোমরা কিন্তু কেউ ভিডিও ছেড়ে যাবে না, এটা আমি সাইডে রেখে দিলাম। তোমরা এখানে দেখো সব জিনিসপত্র এখানে আপাতত রয়েছে, এখানে ফুল আছে, তো এগুলো সব কিছু একটু পরে সাজানো হবে, আর আমাদের বৌভাতটা হবে ওইখানে। ইয়েস, ঠিক আছে, তাহলে একটু ডান্স করে দেখিয়ে দাও সবাইকে। ডান্স তো এখন করা যাবে না, কেন? কারণ অনেক কাজ, অনেক কাজ। আর ড্যান্স করবে বুলটি, ওরা যখন আসবে নূপুরের বৌভাতে ওরা নাচ করবে, গান করবে। হ্যাঁ, তো খুবই মজাদার হবে, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা এই নূপুরের বৌভাতের ফাঁকে তোমাদের কাছে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমাদের আগে যা ভিডিও ছিল সব মেড ফর কিডস করে দিচ্ছে, তো এতে তো আমার আর মাম্পির কোনো সমস্যা ছিল না, কিন্তু প্রবলেমটা হচ্ছে তখনই মেড ফর কিডস করে দিলে তোমরা কেউ কমেন্ট করতে পারবে না, দেখবে কমেন্ট সব ডিসেবল হয়ে আছে পিছনে, কেউ কমেন্ট করতে পারবে না। তো তোমাদের সাথে কমেন্ট না করলে আমরা কী করে বুঝবো বলো? তো ওই কারণে ভেবেছি যে তোমরাও চাইছিলে যে মাম্পির একটা চ্যানেল হোক, একটা ব্লগ চ্যানেল হোক আমাদের, তো মাম্পির চ্যানেল আমরা ফাইনালি খুলে ফেলেছি, তো সেটাই গিয়ে তোমাদের এত ভালোবাসা দেখাতে হবে, যার কারণে তাহলেই বুঝবো যে তোমরা কতটা মাম্পি দিদিকে ভালোবাসো। আর চ্যানেলটার নাম হচ্ছে মাম্পি দি, খোলা হয়ে গেছে, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশান আর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করবা যাবা, সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিও ছাড়া থাকে সবাই একটা কমেন্ট করে দেবে, সব কমেন্টে মাম্পি রিপ্লাই দেবে, তোমরা সবাই গিয়ে চলে যাও। আর এইবার হচ্ছে তোমাদের সাপোর্ট দরকার, তোমরা তাড়াতাড়ি চলে যাও, আমি এখনই তোমাদের ব্যাক স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে এইরকম চলে আসবে, দেখো মাম্পি দি এরকম একটা স্টাইল মেরে রয়েছে হাত দিয়ে, আর এই দেখো ব্যানারটা এরকম হবে। তো এখন তো আপাতত কোনো ভিডিও আপলোড করা নেই, তো তোমরা যখন দেখবে তত সময় হয়তো আপলোড হয়ে যাবে, তো তোমরা অবশ্যই তাড়াতাড়ি গিয়ে সাপোর্ট দেখিয়ে দাও, তোমরা দেখি কত তাড়াতাড়ি কত ভালোবাসা দিতে পারো, আমরা সবাই দেখবো। তো তোমরা সবাই চলে যাও এই যে মাম্পি দিদির চ্যানেলে, এই চ্যানেলে ব্লগ আমাদের সব কিছু তোমরা পাবে। তো বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এর মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিস থাকবে, যেগুলো আমি সারাদিন কী করি, ছোটো ছোটো জিনিস, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো, কোথায় ঘুরতে যাই, এরকম ধরনের অনেক রকমের ব্লগ থাকবে, শুভজিৎ আর আমি কী করি এইসব সব ব্লগ থাকবে। তো তোমরা গিয়ে এখনই সাবস্ক্রাইব করো, আর যেহেতু এই চ্যানেলটা না কমেন্টটা যেরকম অফ হয়ে যাবে মাঝে মাঝে, তো তোমরা ওই চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারো, যাতে ওই চ্যানেল মানে কোন চ্যানেল? আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করবা, আর আমি অনেক কথা বলতে পারবো। তোমরা যারা ভালোবাসো মাম্পি দিকে সবাই অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও, এখানে অনেক সুন্দর সুন্দর ব্লগ থাকবে। তো চলো এবার নূপুরের বৌভাতে যাই। তো বন্ধুরা রোদ্দুর তো একটু বেশি পড়ছে, যার জন্য চোখটা আমার মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে, এবার তাকাবো। সবাই উঠে নাচবে, মাম্পি তো লাফাবে, এবার বেশি ভার, ওই জন্য একটু শক্ত পোক্ত এই যে শোলা আনা হয়েছে, মোটা শোলা, তো সেই শোলা দিয়ে এখন
ওই রিসেপশনটা বানানো হবে। তোমরা দেখো কি করে হবে, তোমাদের একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি। এইভাবে সেট করা হবে, এইভাবে সেট করার পরে পরে এর উপরে এই যে এই কাগজগুলো দিয়ে দেওয়া হবে পুরো উপর দিয়ে। তারপরে উপরে আর যেসব তুমি বানিয়েছ ওইগুলো দেওয়া হবে। তো কতটা সুন্দর ফুটবে শুধু বলো সবাইকে। পরিবারের ছোট বড় চুটকি পুটি বুলটি আমাদের মেলেটা, আরে মেলেটাই শুয়ে রয়েছে কেন তুমি, তোমার আজকে অনেক কাজ আছে। রাজু আছে, তারপরে আমাদের ছোট বড় সব পুতুলগুলো আপাতত রয়েছে, আরো যারা যারা নেই তারা সবাই রাস্তায় রয়েছে, সবাই আসছে, তাই তো? তো খুবই মজাদার হবে আজকের ভিডিওটা। আমাদের আজকে একটু বুলটির সাথে কথা বলিনি, অনেকদিন বলিনি। বাহ, আমার তো খুব মজা লাগছে, আমরা আবার সবাই একসাথে হয়েছি, কত পুতুল রয়েছে, আবার খুব মজা লাগছে। আর আজকে আমরা যাব সবাই মিলে, আর আমার একটু মুখে মনে হচ্ছে একটু ফেসিয়াল করতে হবে, আমার মুখটা কেমন একটা লাগছে, এরকম হলে আমাকে একটু কেমন একটু ভাববে না সবাই, আমার একটু ভালো করে একটু মুখটা ফেসিয়াল করতে হবে। ঠিক আছে, আমি খুবই খুশি। উল্টি, তোমাকে একজনের সাথে পরিচয় করানো হয়নি, আমাদের পরিবারে একজন নতুন একজন এসেছে, খুব ভালো বন্ধু হবে তোমার। এই দেখো আমাদের চুটকির সাথে পরিচয় করো। ওয়াও, আমার আরেকটা বন্ধু। ও, তোমার নাম চুটকি? আমার নাম পুটকি। ও, ঠিক আছে, আমার একটা বান্ধবী আছে পুটি, তো তুমি হচ্ছে আমার আরেকটা বান্ধবী, ঠিক আছে? কিন্তু তোমার সাইজটা তো খুব সুন্দর, মানে একটু মোটা মনে হচ্ছে না, কিছু না কিছু না, মোটা বলিনি, মোটা বলিনি, কিছু বলিনি, একদমই মোটা না, তোমাকে খুব সুন্দর দেখতে। আমরা দুজনে একসাথে অনেক জায়গা ঘুরবো, আমি তুমি পুটি, ঠিক আছে? আমার সাথে সাথে আসো, আজকে নুপু দিদি বৌবা তো অনেক কাজ আছে, আসো আসো আসো। তো এবার হচ্ছে আমাদের বৌবাতটা যেখানে হবে সেটা চটপট করে ফেলি, তাই না? তারপরে আবার অনেক কাজ আছে, মাঝখানে ফুল দিয়ে সাজাতে হবে, অনেক কিছু করতে হবে। তোমরা কেউ কিন্তু ভিডিও ছেড়ে যাবে না। এটা তো লাগিয়ে দিলাম, এবার এই কালারিং পেপার দিয়ে উপরে লাগিয়ে দিতে হবে। আবার তো তোমরা নুপুরের বিয়েতে যে এত ভালোবাসে দিয়েছো, আমরা যে এত খুশি হয়েছি এটা দেখে, তো বৌভাতটা যেন করতেই হয়। এদিকে এক সাইড লাগানো হয়ে গেল, এবার এই সাইড লাগাতে হবে। দিনের আলো চলে যাচ্ছে, তো তাড়াতাড়ি করতে হবে। তো আমাদের নুপুরের বউ ভাতের কাজ অলরেডি শুরু। সেমাত্র আমার ভাই চলে আসলো, যাবে তো, সে বস। দিদি যা যা বলবে হাতে হাতে হেল্প করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এটা আমাদের পুরো লাগানো প্রায় হয়ে গেছে। এত গরম গরম লাগছে কেন গো? কারণ বিমান গরম হয়ে যায় না। ও হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে কি হবে? এগুলো দিয়ে, এগুলো দিয়ে কি হতে পারে বলতো ভাই? বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারছো না এগুলো দিয়ে কি হবে, তার জন্য তোমাদের পুরোটা দেখতে হবে। তো ফটাফট কেটে নিই। তোমাদের নিচের ওই এটা হয়ে গেছে, এখন আমি সাজাবো। তো বন্ধুরা আমাদের রিসেপশনের পুরো জায়গাটা দেখো তৈরি, মাঝখানে এরকম একটা পেপার এইমাত্র মাপি লাগিয়ে দিলো যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো এখনো তো কিছু শুরুই হয়নি, আরো অনেক মজাদার জিনিস হবে যখন এই এর উপরে সব জিনিসগুলো বসানো হবে। তো দেখো এই রকম পেপার আবার এখানে লাগাতে হবে যাতে দেখতে খুব একটা কম্বিনেশন আসে এই গ্রিন আর রেড এর মধ্যে। তো মাম্পি বলেছে এই মনস্টার নিয়ে যেতে, তো এটা নিয়ে যাই। দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা বাড়িতে এইরকম বানিয়ে এরকম, বাপ রে বাপ কত বড় রে। তো বন্ধুরা এই দেখো মনস্টার আনার পরে এইরকম লাগছে, কি দারুণ লাগছে বলো। এখান থেকে আসবে সবাই, উঠবে, এখানে নুপুর আর মোহন থাকবে, তো দারুণ লাগবে, তোমরা শেষ পর্যন্ত থাকো। আর গেটটা যখন বানানো হবে একটু বলো সবাইকে, তখন তো আরো বেশি সুন্দর লাগবে। আচ্ছা তো এখন কি করবা বলো? এখন এই মনস্টার আবার জয়েন করে দেবো। আচ্ছা নিচে করে দাও মনস্টার জয়েন। তো গুলু গান দিয়ে মাম্পি টুক 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 করে লাগিয়ে দিচ্ছি। গেল, আলাদাই লাগছে। তো চলো আবার জিনিস নিয়ে আসি, মাম্পি টুক টুক করে আবার চলে এসছে জিনিসের জায়গায়। ওয়াও, চলো চলো। তো এইভাবে এখানে ভাবছি লাগিয়ে দেবো এটা, এইভাবে। হ্যাঁ, তো এইভাবে লাগানো হবে। এবার এর সাইডে তোমরা ভাবছো একটা খোলা বেলা কেন, তার কারণে এই দেখো এইগুলো যখন লাগানো হবে তখন তোমরা বুঝতে পারবে এখানে একটা বড় সড়ো মনে হবে, তাই না গো? তো সেটা দেখো তোমরা একটু পরেই হবে সেটা। তো আপাতত এখানে ওই গ্লুগান দিয়ে লাগিয়ে দিক মাম্পি তাহলে, ঠিক আছে? তো চলো তাহলে, এনো তোমার গ্লুগান। কিন্তু ব্যাপারটা হচ্ছে দাঁড়িয়ে থাকবে তো মাম্পি শুধু আঠার উপরে? আমার তো মনে হচ্ছে না, দাঁড়িয়ে থাকবে তো। দেখো ধরো নুপুর আর মোহন বসলো, ওদের উপর পড়ে গেল। আমার মনে হয় না এটা দাঁড়িয়ে দাঁড়াবে, মনে হবে না, মনে হচ্ছে না তো, ভাইয়ের মনে হচ্ছে না দাঁড়াবে। ঠিক আছে দেখা যাক, মাম্পি বলছে দাঁড়াবে, তো ছাড়ো ছাড়ো।
দাঁড়িয়ে গেছে মামপি জিতে গেছে গুড তো দেখো তাও কোনো গ্যারান্টি নেই তাও পড়তে পারে তাও পড়ে যেতে পারে তো বন্ধুরা তোমরা দেখো এই পর্যন্ত কতটা সুন্দর লাগছে ওয়াও তো এরপরে তো আরো মজাদার জিনিস পড়ে রয়েছে আরে পড়ে যাচ্ছে এখন শুকায়নি এটা ধরে রাখো তাহলে এবারে আরে এটা তো এক জায়গায় ঝেলান দিয়ে মতো করে দিতে হবে না তো পিছনে একটা কোনো কিছু দিয়ে একটু দাঁড় করাতে হবে বুঝলে মাম্পি এইবার আর ভেঙে পড়বে না তো এইটা আমাদের একদম শক্তপোক্ত ভাবে লাগানো হয়ে গেছে এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব তাই তো ইয়েস তো এবার আমি যে ওই ছড়াগুলো দেখছো এগুলোতে রিবন লাগাবো মানে গোল গোল পেচি পেচি তাই তো পেচি পেচি এই সাইডে লাগানো হবে চলো চলো যাই তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো গুটি গুটি করে আমরা আরো এগিয়ে যাই নুপুরের বৌভাতের দিকে তো এইটা আমি এইখানে লাগিয়ে দেব আর এই যে যে পিঠেগুলো সব চারিদিকে এগুলো দিয়ে দেব কারণ যেটা প্রথমে বলছিলাম না এইগুলো দিলে না তাহলে একটা বড় সরম মনে হবে তাই না গো সুন্দর মনে হবে তাড়াতাড়ি রেভেনদের জড়িয়ে ফেলো আর এই যে তোমার পাশে কিন্তু অ্যাসিস্ট্যান্ট রয়েছে হ্যাঁ কোনো হেল্প লাগলে বলবা আর আমাদের বুলটি ওরা কোথায় ওরা তো একটু হেল্প করতে পারে ভাই ওদেরকে একটু নিয়ে আয় তো ওরা ওইখানে বসে রয়েছে দেখো সব পুতুলগুলো ওখানে রয়েছে আচ্ছা এত পুতুলগুলো যখন বৌভাতে যাবো আমরা সবাই মিলে আমরা কিসে করে যাবো আমাদের তো লরি ভাড়া করা লাগবে কারণ অত পুতুল কি করে যাবো তোমার ঘাড়ের উপর বসবো আমরা সবাই এবুটি বল রে আজকে তুই আমার সাথে কিন্তু সব জুবাই থাকবি তুমি ভালো আছো তো দিদি এই কথা বলবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর শোন চল একটু হেল্প করি মায়ের কারণ হচ্ছে মা তো অনেক আজকে কাজ করছে অনেক কাজ আছে মাথায় অনেক বোঝা তো চল চল দুজন মিলে যাই চল চল ও মা কি হয়েছে একটু হেল্প করতে চাই আমরা কি হেল্প আমরা তো কিছু হেল্প করতে চাই তুমি বলো শুধু আমরা একদম এক্ষুনি করে দেব কাছে চুপ করে বসে থাক এ বুদ্ধি আমাদের বসে থাকতে বলো আমাদের এখন পর বানিয়ে দিয়েছে ওদের আর কোনো কোনো একটি সম্মান নেই চল আমরা চলে যাই তারা 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 কোথায় আছিস তুমি বলেছো বসে থাকতে আমি তো বুঝি এটা আমাকে দিয়ে অপমান করছো তুমি মার খাবি অপমান এইটুকুনু বয়সে বুঝিস তাই তো তা বলো কোনো কাজ দাও আমাদেরকে চুপচাপ গুলো রিবন গুলো কাট আমাদের কাজে আবার ফিরলাম দেখো রেবন গুলো লাগানো হচ্ছে যেহেতু এই দুই পাশ দিয়ে দেওয়া হবে রেবন গুলো ঝুলবে একদম আলাদাই লাগবে দেখতে তো সেটা মাম্পি টুকটুক টুকটুক করে করে ফেলছে আর ওইটা তো পুরো হয়েই গেছে তো এইটা হয়ে যাওয়ার পরে আমরা দুপাশে লাগিয়ে দেবো আসলে ব্যাপারটা কি হচ্ছে আমাদের গ্লু গান না কাজ করছে না তিন চারটে পাল্টালাম আর কি বলবো এটা এখনো গরম হচ্ছে না মাম্পি একটু লাফালাফি করছে আমি একটু লাফালাফি করছি দেখা যাক কত সময় এটা ঠিক হয় আর এখানে বোর্ড নিয়ে আমরা এখন একটু মেকানিক হয়েছি অনেক কাজ পড়ে রয়েছে এখনো মানে এগোতেই পাচ্ছি না তো অনেক সময় থেমে থাকার পর আমাদের এই গ্লু গানটা লাস্টে কাজ করলো ফিউজ মিউজ উড়াইতেছে ফিউজ টিউজ সব উড়ে গেছে এখানে সব টেস্টার ফিস্টার দিয়ে আমরা সব কাজ টাজ করে একটু সময় চলে গেছে যদিও বাট এই পর্যন্ত আমরা এগিয়েছি এই যে এই দুটো গ্লু গানই নষ্ট গ্লু গান আমাদের ঠকিয়ে দিয়েছে কারণ এটা এক দুবার ইউজ করা হয়েছে তারপরে নষ্ট হয়ে গেছে তারপরে আবার এইটা ইউজ করা হচ্ছে তো এবারও যদি আবার সময় চলে এটা অনেক কঠিন হ্যাঁ এটা একটু কম কম করে বেরোয় এটা একটু প্রবলেম আছে তো কি বলবো এটা নিয়েই আমাদের এগোতে হবে কারণ এখনো কিচ্ছুই হলো না আস্তে আস্তে আরও হবে তো বন্ধুরা তোমার সাথে থেকো আর দেখতে থেকো আবার আগের মতো ফুলদমে কাজ শুরু হয়েছে এই দুটো এখনই হয়ে যাবে তারপরে এই সাইডে আমরা লাগাবো আমি এইটা লাগিয়ে দিচ্ছি আমার এই কথাটা এখনো মনে আছে যখন মামপিদি গরমকালে শুলার ঘর বানিয়েছিল সেই সময় কি বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা যেন আজকে না হয় ও ভগবান একটু দেখো ভগবান তো মামপি ওই সাইডটা আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে যত আমরা প্রবলেমে পড়ি কাজ আমরা সম্পূর্ণ করেই ছাড়ব আমাদের নুপুরের বৌভাত আজকে হবেই হবেই এবার হচ্ছে আমরা গেটটা দেব তো বন্ধুরা কি হাওয়া দিচ্ছে এগুলো কিভাবে উঠছে রেবান গুলো ও মাম্পি ঝড় বৃষ্টি হবে না তো গো আমরা কিন্তু এটা চাই না কারণ নুপুরের বৌভাত বলে কথা কালকে আমাদের যেই কাজটা বাকি ছিল বললাম যে এটা পরে লাগাবো তো আজকে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে সমান সমান করে লাগিয়ে দেবো শানাই বাজে আজকে নিয়ে আসুরে সাত পাখি মোর পড়বে বাধা খুশি হৃদয় জুড়ে তো বন্ধুরা আসো তোমরা একটু হেল্প করে দিয়ে যাও এইবার এটা লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে গেটটা দাঁড়িয়ে থাকে তাই তো গেটটা একটু টলমলো করছে হাওয়াতে আমার একটু ভয়ও লাগছে আমাদের যেন ভেঙে টেঙে আবার না যায় ওর বুনুকে তো পাওয়াই যায় না যে সাজু কিছু করে এসেছে অঙ্কিতা তো এতক্ষণ
এখন একটু শান্তি পেলাম, গুরুগানে কাজ করছিল না তোমাদের একটু বললাম। তো এখন এই পর্যন্ত হয়েছে, এখন যেখানে রিসেপশনটা হবে এখন এটা আমরা সেখানে নিয়ে যাবো, তারপরে ফুল দিয়ে সাজাবো। ভেঙে যেন না যায় বন্ধুরা, দেখো আমাদের রিসেপশন আমাদের দুপুরে হলো জায়গাটা ব্যাস। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, এখন আমরা এই জায়গাটা সুন্দরভাবে সাজাবো, খুবই মজাদার হবে পুরো ভিডিওটা তোমরা দেখতে। তাহলে এই রিসেপশনের সামনে আমরা সবাই একটু নাচ করি? হ্যাঁ আয় চলো সবাই চলো। ঠাকের তালে কোমর দোলে খুশিতে নাচে, নাচ নাচ। ঠাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। এই পর্যন্ত তোমরা যারা যারা দেখছো তারা আরো অনেক কিছু দেখার বাকি আছে, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কারণ এরপরে ফুল দিয়ে সাজানো হবে, তারপরে খাবারের আইটেম আছে, কলা পাতায় খাবে, খাবার দাওয়ারও তো ব্যাপার আছে, যেরকম চিলি চিকেন, ফ্রাইড রাইস, তারপর আর কি কি আছে বলো? মিষ্টি আছে, দই আছে। তো এইবার এই চেয়ারটা নিয়ে যাই, বসবে কোথায় না হলে? দারুণ লাগছে, এখানে সবাই এসে ছবি টবি তুলবে। তো এই যে আমাদের ক্যামেরা, ওয়াও কি কিউট ক্যামেরা, এটা পুতুলের গলায় ঝুলিয়ে দিতে হবে বলো? আর এই যে এটা হলো লাইট। আচ্ছা তাহলে একটা বন্ধুদের ছবি তোলা, যারা যারা ভিডিওটা দেখছে এটা ছবি তোলা। এবার ফুল দিয়ে ডেকোরেট করবো, তার জন্য গুলগানটা আবার গরম করতে দিচ্ছে, আবার না জ্বলে যায়। শেষ পর্যন্ত তোমরা থাকো, ভিডিওটা দেখো, চলো অনেক কাজ আছে। এখানে আমরা খাটটা সুন্দর করে পাতাবো। তো প্রথম থেকে আমি যার কথা বলছিলাম, এই খাটটা আমার এতটা সুন্দর লেগেছে, এতটা সুন্দর ভাবে করেছে। তো এটা এই যে ফুল টুল দিয়ে এই যে কি সুন্দর ডিজাইন করে রাখলো এখানে, এইবার তোমরা দেখো। তো এটা দেখে একদম মন টন পুরো ভরেই যাচ্ছে, মানে এতটা কিউট কিউট জিনিস করা হয়েছে আজকে, এটা তোমাদের দেখলেও খুবই সুন্দর লাগছে আশা করি। তো খাটে এখন এই বালিশগুলো রেখে দিচ্ছি। দেখো টুকটুক করতে করতে কত সুন্দর ভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে এখানে। এই সুন্দর মুহূর্তে একটা গান করো না শুনি। শাখা সিঁদুরের নতুন জীবন জানি চিরদিন শিবর আপন, শাখা সিঁদুরের নতুন জীবন জানি চিরদিন শিবর আপন, আজ থেকে সেই পথে স্বপ্ন আকাশে। তো দেখো বন্ধুরা ফুল দিয়ে সাজাচ্ছে আস্তে আস্তে, কত সুন্দর ভাবে সাজাচ্ছে, কত সুন্দর একটা মুহূর্ত। আজকে তোমার নাচ করতে হবে কিন্তু একটা গানে, করবে তো? ঠিক আছে, অঙ্কিতা সবাই করবে, তো খুব সুন্দর হবে। আচ্ছা যখন আমাদের নূপুরকে সাজানো হবে ওকে দেখতে কেমন লাগবে? কন্যাকে হলুদ লাগাইয়া কন্যারে সাজাও বধুর সাজে মিলিয়া, গতরে হলুদ লাগাইয়া কন্যারে সাজাও বধুর সাজে মিলিয়া। এখন তোমরা অতটা বুঝতে পারবে না, একটু পরে যখন রাত্রেবেলা হবে তখন তো পুরো ঝাঁকানাকা হবে। তো বন্ধুরা আমাদের রাত হয়ে গেছে, ওই যে চাঁদ মামা উঠে পড়েছে, আর আমরা এখন সবাই মিলে যাব নূপুরের বৌবাতে। নূপুরের বৌবাতে দেখো সব পুতুল কত সুন্দর সেজেছে, মাথায় ফুল দিয়েছে। তোমাদের ফুল কোথায়? এই যে। আচ্ছা তো আমরা সবাই এখন রেডি হয়ে পড়েছি, আমাদের গাড়িও চলে এসেছে, চলো আমরা একটু বুলটির কাছে শুনি বুলটির কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে। আর এ পুটি, পুটি চল আমরা সবাই মিলে যাবো, আমরা তো কোনো কিচ্ছু জানি না, আমাদের নূপুর দিদিকে কেমন সাজিয়েছে ওখানে গিয়ে বুঝতে পারবো। আমারও খুব দেখতে ইচ্ছে করছে, আর তোমাদের সবারই দেখতে ইচ্ছে করছে তো? হ্যাঁ।
সবার দিক ইচ্ছা করছে। তুই কোনায় বস, তুই বলে আবার বমি করিস। আমি একটু বমি করি তো, তাই একটু এখানে বসি, ঠিক আছে? তুই পিছনে বস, তোর পাশে বসি, তোর পাশে। আরে এত গেদাগেদি কেন করছিস, একটু ভর দিতে দে। তো চলো, আমাদের বুলটি পুটি উঠে পড়েছে, আর সব পুতুলগুলোকে উঠিয়ে দিই। চলো সবাই উঠে পড়ো, সবাই উঠে পড়ো। আরো পুতুল আছে তো, ওই পুতুলগুলো কখন যাবে? সবাই একসাথে যাবে। সবাই একসাথে কি করে যাবে, এই তো ভরে গেছে। এই তো সবাই এবার ঠেসে ঠেসে যাবে। চলো সবাই উঠে পড়েছে যে গাড়িতে, আমরা এখনই বেরোবো। আমি তো পড়ে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও। আমি তো পড়েই যাচ্ছিলাম, আমাকে কেউ ধরে রাখো। হ্যাঁ, একে ধরো, চুটকিকে ধরো। চলো চলো তাহলে বেরোই, তাহলে চলো চলো চলো। গা দুগা, গা দুগা, উলু দাও সবাই। আমরা যাচ্ছি নুপুরের বৌভাতে সবাই মিলে, ওরে খুব স্পিড গাড়ি। তো এই যে আমরা সবাই চলে এসেছি, আর এদিকে হচ্ছে আমাদের বরণ করার জন্য, এই যে হচ্ছে মোহনের বোন, তারপরে এদিকে ওর বান্ধবী সবাই রয়েছে ভিতরে। তো এক এক করে আমরা সবাইকে দেখবো, ঠিক আছে? চলো 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 সবাই চলো, বুলটি পুটি তোমরা সবাই নামো, চলো। আমার তো বমি বমি আসছিল, তাও আমি চেপে রেখেছি সৌন্দর্য বজায় রাখার জন্য। সৌন্দর্য বজায় রাখার জন্য? তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমার তো একদম অসুবিধা হয়নি, আমারও হয়নি। এবার সাবধানে ভেতরে আসো তোমরা, এই নয় ফুলটা নাও। এ বটি কি হয়েছে বল, কত সুন্দর সাজিয়েছে রে। চল রে। হ্যাঁ চল রে, ওয়াও আমার কি সুন্দর লাগছে। একটা গান চালালে না সেই মজা আসতো। গান তো চালাবি, একটু পরে চল আমরা বলি গা গান চালাতে। সুন্দর সুন্দর জানো এই গানটা, একটু মনে কর না। বরণ ডালা সাজা, উলু দে শাক বাজা, তারপরে যেন কি শিমুল তিন। মাইক ম্যান গানটা চালাও। বরণ ডালা সাজা, উলু দে শাক বাজা, কুন্নে হবে আজ শিমুল তিন। নুপুর দিদি কতদিন পরে দেখছি, নুপুর দিদি কোলে নেবো, আমার কোলে নাও। ভালো আছিস তো? তোকে তো আজকে খুব সুন্দর লাগছে। নুপুর দিদি আমার খুব সুন্দর লাগছে তোমার কোলে উঠে, আমাদের পরিবারের সবাই আমরা খুব মিস করেছি। হ্যাঁ রে নুপুর, আমরা অনেক মিস করেছি, তাই না বলো মাম্পি? তুই ভালো আছিস তো? আমরা সবাই এসেছি, তুমি কেমন আছো, তোমার নতুন পরিবার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ওই যে তোর মা এসেছে, মায়ের সঙ্গে কথা বল। ভালো আছিস তো? সব সময় সাবধানে চলাফেরা করবি, সবাইকে ভালো রাখার চেষ্টা করবি, ঠিক আছে মা? আমি সব মানিয়ে নেব। নুপুর দিদি তোমাকে আজকে খুব সুন্দর লাগছে জি, কতটা সুন্দর লাগছে তোমাকে। তোকেও খুব সুন্দর লাগছে। আর এই যে জামাই বাবু, তুমি কথা বলছো না কেন? হ্যাঁ ওই কথা বলছি না, তোরা ভালো আছিস তো? তোরা সবাই আসতে কোনো প্রবলেম হয়নি তো? না আমাদের কারো প্রবলেম হয়নি, কিন্তু জামাই বাবু তোমাকে তো আজকে সেই দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, তোমাদের দুজনকেই খুব সুন্দর লাগছে। তোমরা দুজন নীল কালারের ড্রেস পরেছো, ম্যাচিং করে। হ্যাঁ রে। তো তোরা গিয়ে এনজয় কর, খাওয়া দাওয়া আছে, নাচাগানা কর একটু। হ্যাঁ ঠিক বলেছো দিদি, কিন্তু তোমারও কিন্তু একটু নাচ করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর শোনো, ক্যামেরাম্যানকে একটু ভালো করে ছবি তুলতে বলো, তোমার তারপর জামাই বাবুর আমার, ঠিক আছে? ক্যামেরাম্যান ছবি তোলো। তো বৌবাতে এসে আমাদের সবার খুব ভালো লাগছে, এখানে বুলটি পুটি দুজন বসেছে, আর আমাদের নুপুরকে দেখো তোমরা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, তো সব মিলিয়ে একদম দারুণ লাগছে। বন্ধুরা দেখো দূর থেকে আমাদের মোহন আর নুপুরকে কতটা সুন্দর লাগছে একদম। তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না, কারণ এত সুন্দর সুন্দর জিনিস আজকে করা হয়েছে, হয়তো আমাদের চ্যানেলে সব থেকে সুন্দর একটা ভিডিও হবে আজকে, সেটা সাক্ষী হয়েছে তোমরা এত সময় ধরে যারা যারা দেখেছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর শেষ পর্যন্ত তোমরা দেখে যেও, হচ্ছে আমরা সবাই মিলে নাচ করবো, তাই তো? মিউজিক তো চালাতে দাও, ঠিক আছে? মিউজিক ম্যান চালাও তাড়াতাড়ি মিউজিক।
আমরা একটু নাচ করি, পুটি নাচ কর। আরে অনেক সময় নাচ করেছি রে পুটি, আমার তো গা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে পুটি। আমারও রে। এই যে সবাই শুনছো, তোমরা সবাই গিয়ে খেতে বসে পড়ো, অনেক রাত হয়েছে তো অনেক নাচ গানা হয়েছে। তোমরা সবাই খেয়ে আসো, যাও অনেক রাত হয়ে গেছে, খেটে তারপর আবার একটু ইচ্ছা হলে নাচ গানা করো। যাও তোমরা সবাই যাও খেয়ে আসো। ঠিক আছে, হ্যাঁ আমরা সবাই মিলে যাচ্ছি। পাম্পি চলো চলো সব ঠিক করো। তোমাদের সব পুতুল বসে পড়েছে একদম নাচানাচি করে, সবাই ক্লান্ত। খাবারের মধ্যে আমাদের এখানে আছে ফ্রাইড রাইস, তারপরে চিলি চিকেন, আর তারপরে আছে রসমালাই, তারপরে আছে বড় বড় মিষ্টি, তারপরে আছে দই। তো এইগুলো আছে, তোমরা কিন্তু পুরো পেট পুরে খাবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর পুতুলগুলো বসেছে, আর খুব দারুণ লাগছে দেখতে। একটু পরে আমরাও খাবো, আমাদেরও খিদে পেয়েছে সত্যি সত্যি। আপনারাও খেতে বসে যান। বন্ধুরা আমরা নুপুরে বৌবাতে এসে খেতে বসে পড়েছি, তাই তো? সব খাবার দাবার রেখে দিয়েছে আমাদের মোহন বাবু। এখন আমরা চারজন খাবো, পুরো অ্যাশ করে সব খাবো। পুতুলদের তো খাওয়া চলছে ওইদিকে, এখন হচ্ছে আমরা খাবো। তাহলে দাও তাড়াতাড়ি, সত্যি খুব খিদে পেয়েছে। আজকে তুমি দিবা। আমি দেবো? হ্যাঁ। চলো তাহলে প্রথমে ফ্রাইড রাইসটা নিয়ে আসি। দারুণ হয়েছে রসমালাইটা। পুরো নাও। মাম্পি থালা একদম ফিনিশ। শোনো তোমাদের সবার খাওয়া একদম ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ আমাদের হয়েছে, খুব ভালো খেয়েছি আমরা। তোমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন ঘরের রুমে রয়েছি। এখন আমরা চলে যাব, সব পুতুলগুলো এখানে দেখো বসে রয়েছে, আমরাও বসে রয়েছি। আর আপনাদেরকেও বলছি আমাদের মেয়ের যেন কখনো কষ্ট না হয়, আপনারা একটু দেখবেন, একটু শিখিয়ে পড়িয়ে নেবেন। হ্যাঁ চিন্তা করবেন না, পুরো নিজের মেয়ের মতোই রাখবো নুপুরকে। ঠিক আছে আমরা তাহলে একটু নিশ্চিন্তে থাকবো। নুপুর সবাইকে গুছিয়ে নিয়ে চলাফেরা করিস। তো নুপুর আমরা আসছি তাহলে, মোহন বাবু আমাদের নুপুরকে একটু দেখো। আমি তো বলেছি নুপুরকে একদম রানী করে রাখবো, আপনারা একদম চিন্তা করবেন না। নুপুর মা আমরা আসছি, তুমি একদম কিন্তু মন খারাপ করবে না। আবার বলে দিচ্ছি, তুমি কিন্তু সেই যখন বিয়েতেও একবার এরকম দুঃখ ভরা গান করে গেছো, যেটা আমাদের খুব খারাপ লেগেছে, এখন আমরা হাসি মুখে যাই। কি করে মন খারাপ করব না বলো তো, সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কোন ছোটবেলার কথা, তোর কি মনে পড়ে যাচ্ছে? তুমি যখন আমায় ডাকতে, আই খুকু আই, আই খুকু আই, কাটে না সময় যখন আর কিছুতেই, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আই খুকু আই, আই খুকু আই। তুমি এরকম ভাবে কখনো ভাববে না, আমরা সব সময় রয়েছি। তাহলে আমরা তাহলে আসছি তাহলে, তোমার যখনই মন হবে তখনই চলে আসবে, কখনো মন খারাপ করবে না। দিদি আসছি তাহলে, তুমি নিজের খেয়াল রাখো। জামাই বাবু আবার বলছি, আমার নুপুর দিদির একটু খেয়াল রেখো কিন্তু। নুপুর দিদি আর তুমি কিন্তু মন খারাপ করো না। ঠিক আছে তোরা সবাই সাবধানে যা। ঠিক আছে আমরা সবাই সাবধানে যাবো, আবার আমার মনটা কেন জানি না একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে। মন খারাপ করিস না, তো সবাই সাবধানে যেও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আজকে আরেকটা স্মৃতির পাতা শেষ হলো, তোমাদের বলা নুপুরের বৌভাত। তো আমরা যেরকম পেরেছি মাম্পির ছোটো ছোটো জিনিসের থেকে শুরু করে যা যা হয়েছে যেরকম পেরেছি, আমরা পুরো মন প্রাণ দিয়ে করেছি। তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে তোমাদের কেমন লেগেছে। আর তোমরা তাড়াতাড়ি যাও ডিসক্রিপশান অ্যান্ড কমেন্টে, মাম্পির দেওয়া চ্যানেলের লিঙ্ক আছে মাম্পি দি বলে। এই ভিডিওটা যখন আপলোড করবো তখন মাম্পির চ্যানেলে গিয়ে হয়তো তোমরা পাবে একটা ভিডিও, তো ওখানে গিয়ে তোমরা সবাই কমেন্ট করো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো, তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। বাই 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 বাই।